লরি চেকিংয়ের নামে পুলিশি হয়রানির শিকার চালকরা, এমনই অভিযোগ শত শত লরি চালকদের। ফলে বুধবার সকাল থেকে ঐক্যবদ্ধ চালকরা রাজ্যের প্রবেশদ্বার চুড়াইবাড়ি গেটের অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসে। আন্দোলনকারী চালকরা জানায়, তল্লাশির নামে তাদের 4-5 দিন ধরে চুড়াইবাড়িতে ঠাঁই দাঁড় করিয়ে রাখা হয়েছে, যার ফলে তারা যথাসময়ে গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না। চালকরা আরও বিস্ফোরক অভিযোগ তোলে চুড়াইবাড়ি পুলিশের বিরুদ্ধে। প্রতিটা লরি তল্লাশির জন্য গাড়ি প্রতি বিভিন্ন ক্যাটাগরিতে 500 থেকে 1,000 টাকা পর্যন্ত দিতে হচ্ছে পুলিশকে। তারপরও সঠিকভাবে তল্লাশি করা যাচ্ছে না, শুধু তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে। এদিকে তারা ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলে, এখানে স্ক্যানার মেশিন বসানোর জন্য তাহলে তারা হয়তো দ্রুত গাড়ি তল্লাশি করা সম্ভব হবে। আজ 4-5 দিন ধরে চুড়াইবাড়ি পুলিশের নাকা পয়েন্ট থেকে ত্রিপুরা সীমান্তের দীর্ঘ প্রায় 1.5-2 কিলোমিটার ছোট বড় পণ্যবাহী লরি ও খালি লরির দীর্ঘ লাইন লেগে রয়েছে, যার ফলে চালকরা যেমন স্নান করতে পারছেন না, তেমনি নেই সেখানে শৌচাগারের ব্যবস্থাও। তাই তারা হয়রানির শিকার হয়েছে বলে জানা গেছে। তারা বিষয়টি দ্রুত সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে। এদিকে চুড়াইবাড়ি থানার ওসি সমরেশ দাস জানান, রাজ্য থেকে প্রতিনিয়ত গাঁজা বহিরাজ্যে পাচারের ফলে পুলিশের উপমহল থেকে তাদের উপর চাপ রয়েছে, যার ফলে রাজ্য থেকে প্রতিটা পণ্য বুঝাই লরি সহ খালি লরি চিরুনি তল্লাশি করে ছাড়া হচ্ছে। এর ফলে থানা এলাকার থেকে যথাযথ পরিকাঠামো না থাকার ফলে এদিকের এই কাজ তুলনামূলকভাবে অনেকটা ধীর গতিতে চলছে। বিষয়টি জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নজরে রয়েছে। তাদের তল্লাশি ব্যবস্থা আরও দ্রুত ও সুপার ভানুপদ চক্রবর্তীর নজরে রয়েছে বলে এই দুর্ঘটনার বা এই লরি চালকদের দুর্ভোগ ক্রমেই বাড়তে থাকবে। এখন পুলিশ সুপার কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই দেখার বিষয়। অপরদিকে জাতীয় সড়কের 4 লেনে গাড়ির দীর্ঘ লাইনের উপর লরি চালকদের প্রতিবাদ আন্দোলিত গড়ে তোলায় সাধারণ যাত্রীবাহী গাড়ি ও জরুরি পরিষেবা মুখ থুবড়ে পড়ছে। আমরা বিগত অনেকদিন ধরে এই জামের মধ্যে পুরা কষ্ট পাইতে আছি সব ড্রাইভাররা। তারা কি গাঁজা চেকে করে, গাঁজা চেকিং করতে করতে ডেলি 4-5 গাড়ি চেক হয়। তো এদিকে তো শত শত গাড়ি আপ ডাউন করে, কিন্তু মানে 4-5 গাড়ি যদি ডেলি চেকিং হয়ে ছাড়ে আর বাদ বাকি গাড়ির লাইনে দাঁড়ায় না থাকে, তখন এই গাড়ির এদিকে না খাওয়ার ব্যবস্থা আছে না কিছু ব্যবস্থা আছে, ড্রাইভাররা খুবই কষ্ট পাইতে আছে। আরে হ্যাঁ, 5 দিন হোক যা গাড়ি ওর যে চেকিং হতি হ্যাঁ जे तो बिल्कुल ही 0% चेकिंग करते हैं। 2 गाड़ी रोज की चेक करते हैं, गाड़ी भी किसी इतना आ जाता है। हमारा कहने का यही मतलब है कि जो गांजे वाली गाड़ी है, गांजा कौन लोड करवाता है, कौन करता है लोड, किसकी मदद से वो इधर तक आता है, उसको क्यों नहीं पकड़ा जाता, उसको पकड़िए अब, ताकि चोर को क्या पकड़ना, चोर की माँ को पकड़ो ना, ताकि दोबारा दूसरा चोर ही ना पैदा हो। तो तादर तो अभियोग हलो एक संगे गाड़ी चलो हमारे का खबर आ প্রায় 150 গাড়ি একসঙ্গে ছাড়া যাবে না। এবং আমাদের কাছে এও খবর আছে যে এর সঙ্গে কিছু অবৈধ জিনিসপত্র আসামির উদ্দেশ্যে পাচার হবে। তো আমাদের তো যা প্রসিডিউর তা করতে হবে। তো এর মধ্যে কিছু অসাধু লোক আছে যারা এর মধ্যে শেল্টার দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, দৃষ্টি।